এই মুহূর্তে ঢাকায় চলচ্চিত্রের সবচেয়ে বহুল আলোচিত বিষয় হচ্ছে সাকিববু এবং বুবলির দ্বন্দ্ব বুবলির সাথে সাকিবের মাখামাখি খুব ভালো চোখে দেখছেন না তার স্ত্রী অপু বিশ্বাস তাই প্রকাশ্যে হচ্ছে অপু বুবলির দ্বন্দ্ব এদিকে এটিএন বাংলায় দশই সেপ্টেম্বর প্রচার হয় সেলিব্রিটি শো সেন্স অব হিউমার এ অনুষ্ঠানের অতিথি ছিলেন চিত্রনায়িকা শাবনুর আর এই অনুষ্ঠানে সাকিবকে নিয়ে সাকিব ও বুবলির দ্বন্দ্বের বিষয় নিয়ে কথা বলেন চিত্রনায়িকা শাবনূর শাকিব অপু এবং বুবলিকে নিয়ে মিডিয়া পাড়া উত্তাল চিত্রনায়িকা শাবনূয়ের কাছে উপস্থাপক জয় জানতে চান আপনার কোনো বক্তব্য আছে কিনা কিংবা অপু বা বুবলিকে এ বিষয়ে কোনো পরামর্শ দিবেন কি না এমন প্রশ্নের জবাবে শাবনুর বলেন বুবলি এখন সাকিবের হিরোইন এটা তো স্বাভাবিক ঘটনা আমিও তো এমন করেছি অপু কি বুঝতে পারছে না সবি তো অপুর সবই তো অপুর মানে মানে জানতে চাইলে শাবনুর আবার বলেন অপুর বেবি বেবি মানেই সবকিছু ওর সে যে একটা অবস্থান করে নিয়েছে তার তো প্রাউড হওয়া উচিত উল্লেখ্য চলতি বছরের শুরুতে সাকিবপুর বিয়ে এবং সন্তানকে নিয়ে প্রকাশ্যে আসার পর থেকে নতুন সমস্যা বুবলিকে নিয়ে নানা সময়ে সমালোচনা করায় দুই নায়িকার মধ্যে দ্বন্দ্ব এখন চরমে সুপ্রিয় দর্শক আপনাদের যে কোনো মতামত কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন আমাদের সঙ্গে তো সুপ্রিয় দর্শক বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত ধন্যবাদ